সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, তো সেটার প্রসেসগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের প্রয়োজন হবে ফেসবুক অ্যাপ্লিকেশন। তো অবশ্যই কি করবেন, আপনার ফোনে যদি ফেসবুক অ্যাপ্লিকেশন না থাকে আপনি প্লে স্টোরে গেলে সার্চ করলেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অ্যান্ড দেন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে দেবেন। সো ফেসবুক লাইট থেকেও সেম প্রসেসে কিন্তু আপনি ফেসবুক নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো দেখেন, ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখানে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট নামের একটি অপশন রয়েছে, সবুজ একটি অপশন। তো এটার উপর ক্লিক করে দেবেন। সো এটার উপর ক্লিক করে দেবেন নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য। সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এই যে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো গাইস, এখান থেকে কি বলতেছে, জয়েন ফেসবুক। তো আপনি কি করবেন, নিচের নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে কি বলতেছে, হোয়াট ইজ ইউয়ার নেম, অর্থাৎ এখানে আপনি কি নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তার ফার্স্ট নাম এবং তার লাস্ট নামটি এখান থেকে দিতে হবে আপনাকে। তো আপনি কি নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নামের প্রথম নাম এবং লাস্ট নাম কিন্তু দিয়ে দেবেন। সো আপনি যদি খুলতে চান এমডি রোবেল, তাহলে এমডি ফার্স্ট নাম দেবেন এবং রোবেল লাস্ট নাম দেবেন। এইভাবে আপনার নাম অনুযায়ী আপনি ফার্স্ট এবং লাস্ট নাম কিন্তু এখানে দিয়ে দেবেন যে নামে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো আমি আমার ফার্স্ট এবং লাস্ট নামটি দিয়ে দিচ্ছি, আমি যে নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। সো আমি খুলতে চাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর শাহাদত। দেখেন, কন্টেন্ট ক্রিয়েটরটি আমার ফার্স্ট নাম আমি এখান থেকে দিয়ে দিয়েছি এবং শাহাদতটি আমার লাস্ট নাম, এই জন্য লাস্ট নামটি দিয়ে দিয়েছি। তো আপনারা যে নামে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সে নামের ফার্স্ট এবং লাস্ট নামটি এখান থেকে দিয়ে দেবেন। অ্যান্ড দেন এই নিচের নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর হোয়াট ইজ ইউয়ার বার্থডে, তো আপনার এখানে বার্থডে সিলেক্ট করতে বলতেছে। এখানে যদি আপনি এই যে দেখতে পারবেন, এখানে যদি 2010 সাল দেন, 8 সাল দেন, তাহলে কিন্তু এখানে আপনার 18 বছর হবে না। সো 18 বছর হওয়ার পরেই কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই জন্য আপনি 2000 সাল, 1999 সাল এগুলো সিলেক্ট করে দেবেন। আমি 1998 সালটি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন এই যে নিচের নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর বলতেছে হোয়াট ইজ ইউয়ার জেন্ডার, অর্থাৎ আপনি ছেলে নাকি মেয়ে, সেটা সিলেক্ট করতে বলতেছে। তো আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে প্রথম অপশন ফিমেলে টিক মার্ক দিবেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়েলে টিক মার্ক দিয়ে দিবেন। সো আমি যেহেতু ছেলে, আমি মেয়েলে টিক মার্ক দিয়ে দিলাম। অ্যান্ড দেন নিচের আবারও নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর এখানে কি বলতেছে, ইন্টার ইউয়ার মোবাইল নাম্বার। সো আপনি অবশ্যই অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটি আপনার পাশে রয়েছে, কেননা এই মোবাইল নাম্বারেই কিন্তু একটি ওটিপি যাবে। তো এই জন্য আপনি অ্যাক্টিভ একটি ফোন নাম্বার এখান থেকে দিয়ে দেবেন, আপনার ফোন নাম্বার। সো গাইস, দেখেন এখানে আমার নাম্বারটি আমি দিয়ে দিয়েছি। তো আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন, অ্যাক্টিভ ফোন নাম্বার যেটা আপনার পাশে বা কাছে রয়েছে। তো এই ফোন নাম্বারটি দেওয়ার পর আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। অ্যান্ড দেন এখানে একটি পাসওয়ার্ড দিতে বলতেছে, চুজ এ পাসওয়ার্ড। অবশ্যই আপনি 6 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটি হার্ড হবে। আর আপনার পাসওয়ার্ডটি অবশ্যই কাউকে বলবেন না, পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। সো অবশ্যই এখানে হার্ড একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। সো আমি একটি হার্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো অবশ্যই পাসওয়ার্ডটি হার্ড পাসওয়ার্ড দেবেন, এবং পাসওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফেসবুক অ্যাকাউন্টের। 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। দেন দেওয়ার পর এখানে কি করবেন, আপনারা এই যে নেক্সট অপশনে আবারও ক্লিক করে দেবেন। সো দেওয়ার পর এখানে কি বলতেছে, অ্যাড ইউয়ার ইমেইল। সো আপনার একটি ইমেইল এখানে যোগ করতে বলতেছে। যদি আপনি কোনো ইমেইল যোগ করতে চান আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে, তাহলে এই যে এখানে ইমেইল যোগ করে দেবেন, এবং যদি ইমেইল যোগ না করতে চান তাহলে এই যে নিচের অপশনে স্কিপ করে দেবেন। তো আমি যেহেতু একটি ইমেইল অ্যাকাউন্ট যোগ করতে চাচ্ছি, তো আমি ইমেইল অ্যাকাউন্ট যোগ করে দিচ্ছি। সো অবশ্যই আমি একটি ইমেইল অ্যাকাউন্ট যোগ করে দিচ্ছি। তো আপনারা যদি ইমেইল অ্যাকাউন্ট যোগ করতে না চান তাহলে নিচের স্কিপ অপশনে স্কিপ করবেন। তো আমি নেক্সট করে দিলাম। তারপরে এই যে এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। সো এখানে কি বলতেছে, ফিনিশিং সাইনিং আপ। তো আপনার সাইন আপ কিন্তু ফিনিশ হয়েছে। তো আপনি কি করবেন, এই যে সাইন আপে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রিয়েটিং ইউয়ার অ্যাকাউন্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো অবশ্যই লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। সো তারপরে তারা সিলেক্ট ইউয়ার নাম। সো আপনি যে নামটি ওখানে দিয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটর শাহাদত আমি দিয়েছি, সেই নামটি কিন্তু এখানে দেখুন চলে আসছে। তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নামটি দেবেন সে নামটি এখানে চলে আসবে। সো সেই নামের ওপর এখানে নখ দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এখানে আবারও নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আবারও কিছুক্ষণ লোডিং হবে। সো অবশ্যই কিছুক্ষণ এখানে সাইন ইনের জন্য অপেক্ষা করবেন আপনারা। সো গাইস, তারপর দেখবেন সেভ পাসওয়ার্ড লেখা আসবে। তো আপনারা পাসওয়ার্ড সেভ করে নেবেন।
তো তারপরে আপনাদের মাঝে এই যে রিমেম্বার ইউয়ার ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, দেখেন এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি কিন্তু আবারও এখানে শো করতেছে, মানে তারা কনফার্ম হচ্ছে যে আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড ঠিক আছে কিনা। তো আপনি পাসওয়ার্ড এবং ফোন নাম্বারটি আবারও দেখে নেবেন। সো আমি দেখে নিলাম, তো তারপর নিচের ওকে অপশনে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে যে ইমেলটি মানে আপনি কি করেছেন অ্যাড করেছেন, তো সেই ইমেলটি কিন্তু আবারও চলে আসবে। যদি অ্যাড না করে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, তো আবারও কি করবেন এই যে নেক্সটে ওই ইমেলটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন। সো আপনি যদি কোনো ইমেল যোগ না করেন তাহলে কিন্তু এগুলো অপশন আসবে না। সো তারপরে কিন্তু এই যে দেখুন হয়ে গেল, নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এখন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে। তো এখানে কি বলতেছে, আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করতে বলতেছে। তো প্রোফাইল পিকচার সিলেক্ট করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করার জন্য চুজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি কি করবেন, গ্যালারি থেকে একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিয়ে দিবেন। প্রোফাইল পিকচার গ্যালারি থেকে যখন সিলেক্ট করে দেবেন তখন এই যে এখানে এরকম ইন্টারফেস আসবে। সো এখান থেকে কিন্তু আপনি জুম ক্রপ করে নিয়ে আপনার প্রোফাইল পিকচার কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। সো আপনি ক্রপ করতে পারবেন, ক্রপ করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো প্রোফাইল পিকচার সেট হয়ে গেলে যে সেভ অপশনে ক্লিক করে দেবেন তাহলে এই প্রোফাইল পিকচারটি আপনার সেভ হয়ে যাবে। তো আপনি কি করবেন, প্রোফাইল পিকচারটি সেভ করে নেবেন। সো নেওয়ার পর এখানে আপলোডিং এর জন্য কিছুক্ষণ ওয়েট করবেন। তো আপলোডিং হওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসে। আপনি চাইলে কিন্তু এই নিচের যেগুলো ফ্রেন্ড সাজেশন আপনাকে ফেসবুক আপনার আশেপাশের ফ্রেন্ড সাজেশন দেখাচ্ছে এগুলো অ্যাড করে নিতে পারেন, অথবা এই যে এখানে স্কিপ করে দিতে পারেন। আমি অ্যাড করে নিয়েছি, এই জন্য অ্যাডে ক্লিক করে দিলাম। সো আপনি চাইলে স্কিপ করে দিতে পারেন। সো তারপরে এখানে কি করবেন, এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে কি করবেন, আপনি ডানে ক্লিক করে দেবেন। সো ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে কি করবেন, আপনি এগুলো স্কিপ করে নিতে পারেন, আপনি স্কিপ করে নেবেন। সো গাইস স্কিপ করে নেওয়ার পর এই যে দেখুন আপনার নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো এখন আপনি ফেসবুক অ্যাকাউন্টের বিভিন্ন আপনি মানে বিভিন্ন কিন্তু মানে সেটিংস নিয়ে আপনার মতো করে নিতে পারেন। সো কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে একটি প্রফেশনাল সেটিং করবেন এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো, আপনি ওই ভিডিও দেখে প্রফেশনাল সেটিংগুলো করে নেবেন। সো দেখেন এইভাবে কিন্তু আপনি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুব সঠিক নিয়মে কিন্তু খুলতে পারবেন। সো ভিডিওটি এই পর্যন্ত, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।